দুর্গাপুর কোকোওভেন থানার অন্তর্গত এক পরিত্যক্ত কারখানার বর্জ্য পদার্থে হঠাৎই আগুন লেগে যায়, যার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। আপনাদের জানিয়ে দিই, ঘটনাটি ঘটেছে কাঞ্জিলাল অ্যাভিনিউ রাস্তার ধারে, যেখানে কারখানার পরিত্যক্ত বস্তার সংলগ্ন পিকচার কারখানার ড্রাম ইত্যাদিতে আচমকাই আগুন দেখতে পায় স্থানীয়রা। এরপরে দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার পর ঘটনাস্থলে যেখানে ঘটনাটি ঘটে তারপর উপরের হাই টেনশন তারগুলো ভালো করে চেক করা হয় এবং দেখা যায় সেখানেও কোনো রকমের কোনো বিপত্তি হয়নি। ঘটনাস্থলে আসে কোকোভেন থানার পুলিশও। কিন্তু ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটলো, বিদ্যুৎ সংযোগজনিত কোনো ত্রুটি হয়েছিল কিনা, সে ব্যাপারে খতিয়ে দেখছে কোকোভেন থানার পুলিশ।